ষড়যন্ত্র চলছে, কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষকে, তারা জানে না আমার গণবাহিনীর লোকদের, তারা জানে না আমার মুজিব বাহিনীর লোকদের, তারা জানে না আমার এই বাংলার জনসাধারণকে। কি করবে? আমার স্বাধীনতা হরণ করবার চেষ্টা করবে? ষড়যন্ত্র করবে? ভুলে যাও, 7 কোটি মানুষ গুনে গুনে জান দেবে বাংলা স্বাধীনতা কেউ নেবার পারবে। আমার যখন বয়স 10 বছর, নানা বাড়িতে থাকতাম বর্ধমানে, আমার নানা ছিলেন আবুল হাসান সাহেব, তিনি মুসলিম লীগের সেক্রেটারি। বঙ্গবন্ধুরা তখন মুসলিম ছাত্রলীগ করেন, তাদের একটা বিরাট দল ছিল, বন্ধুর দল। মাঝে মাঝে নানা যখন বর্ধমানে থাকতেন তখন ওনারা আসতেন। সেই সময় থেকে বঙ্গবন্ধুকে দেখেছি, এবং তারপরে তো বঙ্গবন্ধু পাকিস্তানে চলে আসলেন, আমি পড়াশোনা শেষ পর্যন্ত বর্ধমানে থেকে গেলাম। উনি যখন পাকিস্তান থেকে 10ই জানুয়ারি এলেন, 12ই জানুয়ারি শপথ গ্রহণ করছেন বঙ্গভবনে, গেছি আমি একটু দেরিতে। ভিতরে ঢুকেছি, দেখি অনেকে তাকে ঘিরে আছে। তো আমি মানুষকে ধাক্কা ধাক্কা দিয়ে কাছে গেছি, যে বলছি আপনার একটু সাবধান হওয়া উচিত। তো আমার গলা জড়িয়ে ধরে বলছেন, তোর আমাকে মারবি?